করোনার দাবদাহে অসহায় হয়ে আছেন ভারতীয়রা। চারিদিকে মৃত্যুর খবর, হারাচ্ছি নিজেদের বহু কাছের মানুষকে। তাই জন্যই এই সম্পর্কে যে কোনো ভালো খবর এলেই যেন আশার আলো দেখছে ভারতবাসী, সেরকমই একটি খবর সম্প্রতি এলো আমাদের কাছে। চলুন জানা যাক সেই বিষয়ে। ওষুধেই এবার সারবে করোনা। আজই বাজারে এলো করোনার ওরাল ড্রাগ ডিআরডিওর তরফ থেকে। বিশেষজ্ঞদের মতে করোনা যুদ্ধে গেম চেঞ্জার হতে পারে এই ওষুধটি। যদি এই ওষুধ করোনা রোধে সফল হয় তাহলে তো মাইলস্টোন তৈরি করবে বলেই আশা করা যায়। চিকিৎসকেরা বারবার বলে আসছেন করোনার সঙ্গে লড়াইয়ের অন্যতম সেরা হাতিয়ার টিকাকরণ। তবে সেই হিসেবে দেখতে গেলে করোনার তেমন কোনো নির্দিষ্ট ওষুধ ছিল না এতদিন। করোনায় বাড়াবাড়ি হলে রেমডেসিভির ইনজেকশন দেওয়া হচ্ছে বহু ক্ষেত্রে। তবে এরপর করোনা বিরোধী ওরাল ড্রাগ ডিআরডিও বাজারে আসতেই আশার আলো দেখছেন চিকিৎসকেরা। আজ সোমবার ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের তরফ থেকে 2-ডিঅক্সি-ডি-গ্লুকোজ ড্রাগের প্রথম ব্যাচের সূচনা করেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বিশেষজ্ঞদের মতে করোনা যুদ্ধে গেম চেঞ্জার হতে পারে এই ওষুধটি। হায়দ্রাবাদে ডক্টর রেড্ডি ল্যাবরেটরির সহযোগিতায় ডিআরডিওর ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড এডেড সায়েন্সের এই ড্রাগটি তৈরি করেছেন। গত বছর কোভিডের প্রথম ডোজ যখন দেশে এলো তখন থেকেই এই ওষুধ নিয়ে গবেষণা শুরু হয়েছিল। ক্লিনিক্যাল ট্রায়ালের অভূতপূর্বেই সাড়া মিলল। এই ড্রাগটি পাউডারের মতো জলে গুলে খেতে হয়। ধীরে ধীরে শরীরে আক্রান্তর কোষে ছড়িয়ে পড়ে গ্লুকোজটি। ভাইরাসের প্রোটিন উৎপাদন ক্ষমতা প্রতিরোধ করে এটি। ফুসফুসে আক্রান্ত কোষে সক্রিয়ভাবে কাজ করেছে এটি। এই খবরে সত্যি আশার আলো দেখছেন অনেকে, যেখানে একদিকে হাসপাতালে বেড নেই, অক্সিজেন নেই, মিলছে না ভ্যাকসিন, সেখানে এই ওষুধের উৎপাদন সত্যি মনে জোর জোগাচ্ছে। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.